হয়তো আপনি ইনোসেন্ট বা যার সাথে রিলেশন আছেন সেও ইনোসেন্ট, কিন্তু শয়তান তো ইনোসেন্ট না। ওকে, এই কি হলো, নিকাব খুলে দিবে নাকি আবার? আসসালামু আলাইকুম সবাইকে, একটা এক্সাইটিং ভিডিও নিয়ে ফাইনালি আপনাদের সামনে চলে আসলাম। এটা আমাদের একজন ফ্যান পাঠাইছেন, তো ভিডিওটার নামটা দেখে একটু মনে হয়েছে কি মানে ইসলামিক ম্যারেজ ব্যাপারটা কীরকম, মানে আসলে খুব এক্সাইটমেন্ট কাজ করতেছিল, নিশ্চয় দেখা উচিত। আর এই ভিডিওতে পিছনে একটা ট্র্যাক বাজবে, মানে বারাকাল্লাহ একটা নাসিদ আছে, মানে পপুলার একটা নাসিদ, আমাদের দেশে দেশের বাইরেও সবাই শুনে। সো দুইটা মিলে আই থিঙ্ক একটা ভেরি এক্সাইটিং ভিডিও হবে। যারা যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন তারা ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, এবং আমরা এখন রিয়াকশন ভিডিওটা শুরু করে দিই। তাহলে 5 4 3 2 1 স্টার্ট। খুব হ্যাপি মনে হচ্ছে, কাউকে ফুল দিচ্ছে। একটা কিছুটা ট্রেডিশনাল বিয়ে আমরা দেখতে পাচ্ছি, মানে মালা বদল, যেটা ইউজুয়ালি কিন্তু আমাদের ইসলামিক কালচারে আছে কিনা আমরা শিওর, বাট এটা এই দেশের কালচার হবে, প্রবাবলি ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া কোনো একটা দেশের কালচার মনে হচ্ছে, বাট মালা বদল ব্যাপারটা আমরা দেখলাম। একসাথে মোনাজাত হচ্ছে, আমি জানি না মোনাজাতের ব্যাপারটা নিয়ে অনেক কনফিউশন আছে বাংলাদেশে, আই থিঙ্ক যারা দেখতেছেন এই মুহূর্তে অনেকে এটা জানেন সম্ভবত, যে মোনাজাত ব্যাপারটা একত্রে করা বা হাত তুলে মোনাজাত, আই ডোন্ট নো, আমি নিশ্চয় এটা বিদাত বলছেন অনেকে, এটা নিয়ে আর একটু রিসার্চ করা দরকার। আমি কোনো অপিনিয়নে যাচ্ছি না, জাস্ট ভিডিওটা নেক্সট কি হয় সেটা দেখি আপনার সাথে। নিউলি ওয়েডেড হাজব্যান্ড এন্ড ওয়াইফ একজন আরেকজনের সাথে কোরআন তেলাওয়াত করতেছেন হয়তো একসাথে, বা দেখতেছেন, বা হাজব্যান্ড কোরআন তেলাওয়াত করতেছেন, ওয়াইফ দেখতেছেন, তো খুবই রোম্যান্টিক একটা সিচুয়েশন আমার মনে হয়। যারা এই মুহূর্তে দেখতেছেন অনেকেই ফিল করতেছেন, মানে স্পেশাল কোনো পার্সনকে, আই হোপ ইটস ইউর হাজব্যান্ড অর ওয়াইফ যাকে আপনারা মনে করতেছেন, অন্য কেউ না হোক। حن قلبي على جمعة الخير هلا حن قلبي على جمعة الخير هلا جمعة الخير هلا بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير। বিশেষ করে আমাদের দিনী বোনরা যে ড্রেস আপে আসতেছেন, আমার মনে হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট, ইসলামিক দৃষ্টিকোণ থেকে এরকমই ড্রেস আপে আসা উচিত। তাদের জামা কাপড়টা আপনার একটু খেয়াল করতে পারেন, বিয়ে শাদীতে অনুষ্ঠান ওয়ালিমার একটা হবেই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালিমার একটা অনুষ্ঠান তো হয়, কিন্তু মেয়েরা ছেলেরা সেপারেট, মানে ফ্রি মিক্সিং যেন না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে। সো সেদিক থেকে যদি আমরা খেয়াল করে দেখি আপনার ড্রেস আপ ঠিক আছে। ভাই নেকাবটা খুলেন নাই, মানে ঠিক করে দিছেন, একটু ঠিক করে দিছেন যে ওয়াইফের এই ব্যাপারটা, মানে পর্দার ব্যাপারটা ভাই কিন্তু খেয়াল করতেছে, ভাইয়ের জন্য একটা থামস আপ। বড় ভাই শেপ টেপ করছেন, মনে হচ্ছে শেপ করবেন না, দাড়িটা রাখবেন। ব্রাদারের জন্য অ্যাডভাইস, ফর দ্য ব্রাদার্স অলসো ওয়াচিং, প্লিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত আমরা ফলো করি, দাড়িটা রাখার চেষ্টা করি, ভাই একদম ক্লিন শেপ হয়ে আসছে যেটা আমার মনে হচ্ছে রাইট, আর যদি দাড়ি না ওঠে দ্যাটস আনাদার কেস। বিভিন্ন
বিভিন্ন ড্রেস আপে 3 থেকে 4 বার বিয়ের অনুষ্ঠান করছিলাম। আই এম নট শিওর এটা পারমিসেবল কিনা, বাট 4-5 বার প্রোগ্রাম হয়ে গেছে, পরিবেশটাও খুব রোম্যান্টিক আমার মনে হচ্ছে। বিয়ের এই নিয়ে মনে 4-5 বার মালা পরানো হয়ে গেল। পার্সোনাল ভাবে দোয়াটা করা উচিত ছিল, এটা অনুষ্ঠানে সবার সামনে করা ঠিক হচ্ছে কিনা, আই এম নট শিওর গাইজ। এটা নিয়ে আমাকে আবার প্রশ্ন করবেন না যে ভাই এটা কি রাইট না রং, এটা আমাকে না জিজ্ঞেস করেন, স্কলারকে জিজ্ঞেস করেন। আমরা কোনো স্কলার না, শেখ মুফতি আলেম কেউ না, সেই জন্য প্রশ্ন উত্তর আমরা দিতে পারতেছি না। ভিডিওটাতে কী ছিল সেটাই আপনাদের সাথে মেইনলি, মানে মূল যে ব্যাপারটা, বারাকাল্লা একটা নাচ চলতেছে, সাথে বিয়ের অনুষ্ঠানের একটা ভাইব আসতেছে, আমরা দেখি ব্যাপারটা সামনে কোন দিকে যায়। محبتي نحيكم مرحبا يا هلا فيكم بالمحبه نحيكم بالمحبه نحيكم بارك الله لكم عليكم وجمع بينكما في خير একটা ওয়েডিং আমরা একসাথে দেখার সুযোগ পাচ্ছি, মাশাল্লাহ ভালো। বিয়ের সাথে ব্যাপারটা মানে সাইনটা খুবই ভালো, মানে বিয়ে হচ্ছে, দিজ আর দ্য পজিটিভ সাইন্স। হ্যাঁ, মানে যারা এখন সিঙ্গেল আমরা দেখতেছি অনেকেই, আমি যাই না আমার মানে কুইন কবে আসবে আমি জানি না, এগুলা এই ধরনের প্রশ্ন আবার কমেন্ট আপনারা কেউ করবেন না। বাট লুকস লাইক মানে বিয়ে দেখে আমারও মনে ইচ্ছা করছে, মানে ম্যারেজ যেমন এখনো কই নেই, মানে বিয়ের সাথে এখনো কই নেই, তাদের খুব দ্রুত ব্যাপারটাতে ডিসিশন নেওয়া উচিত। ওকে, তো আমার ভিডিওটা দেখার পর অনেক ভাই এবং বোনেরা যারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতেছেন, মনে হয় বিয়ে করতে ইচ্ছা করতেছে আমার মনে হয় অনেকের, মানে পছন্দের মানুষের কথাটা তো মনে পড়তেছে। আবার যারা বিভিন্ন রকম রিলেশনশিপে আছেন তাদের জন্য স্পেশালি একটু বলবো যে মানে বিয়ে এখনও করেন না, কিন্তু মানে ওইদিকেই একটু ফিল আসছে, তাই না? মানে পজিটিভ একটা ফিল তো পাইছে। সো ওই উদ্দেশ্য করে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ইসলামে প্রি ম্যারেজিয়াল কোনো রিলেশনশিপ রাখার ব্যাপারে কোনো অনুমতি নেই। সো দ্যাট মিন্স আপনি আরেকজন নন মাহরামের সাথে মানে কোনো রকম রিলেশনশিপে থাকতে পারবেন না। সো সেটাকে মাথায় রেখে আমার মনে হয় যদি আপনার গুড একটা ফিলিং এসে থাকে এই ভিডিওটা দেখার পর, সো আমার মনে হয় আপনার বিয়ের ব্যাপার একটু সিরিয়াস হতে পারে। আমাদের বাংলাদেশিদের জন্য এই ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে, এটাকে কেন্দ্র করে বিভিন্ন রকম আনুষ্ঠানিকতা, ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনোটাই সাপোর্টিভ না, একদম সোজা বাংলা কথা ভাই। এটা নিয়ে যতই মারামারি করেন, যতই হাসাহাসি করেন, এট দি এন্ড অফ দ্য ডে ইটস হারাম, মানে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করা, সো এটাকে হালাল করে ফেলেন। বিয়ের সাথের ব্যাপারে একটু সিরিয়াস হন, যারা ম্যাচিউর না দেখতেছেন আমার মনে হয় সবাই খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে। সো আমার মনে হয় যদি ছেলে হন, মেয়ের বাবার কাছে অ্যাপ্রোচ করেন, আপনার নিজেকে একদম স্ট্রংলি তুলে ধরার চেষ্টা করেন, কেন আপনি তাকে বিয়ে করছেন সেই বিষয়গুলো বলেন, একটা ডিসকাশনে আসেন, প্রপার ওয়েতে প্রপার চ্যানেলের মাধ্যমে কথা বলে ব্যাপারটাকে আগায় নেন। এভাবে হারাম রিলেশনশিপে যারা আছেন তাদের জন্য একটাই কথা বলবো, দেখেন আমি আপনাদের কাউকে ছোটো করতেছি না বা আপনাদের কাউকে খারাপ কিছু বলছি না, আমি এইটুকুই বলছি হয়তো আপনি ইনোসেন্ট বা যার সাথে রিলেশনে আছেন সেও ইনোসেন্ট, কিন্তু শয়তান তো ইনোসেন্ট না। শয়তান আপনাদেরকে প্রত্যেক পদে পদে খারাপ দিকে ডাইভার্ট করার চেষ্টা করবে, আপনাদের দিয়ে খুব খারাপ একটা কিছু করা ফেলার চেষ্টা করবে, যেটার জন্য আপনার রেস্ট অফ দ্য লাইফ রিগ্রেট করবে। সো সেরকম আমরা একটা বাজে পরিস্থিতিতে কেউ না পড়ি, আমার মনে হয় যারা যে অবস্থায় আছেন খুব দ্রুত বিয়ের সাথে ব্যাপারে একটু ডিসিশন নিয়ে নেন। আমরা মুসলিমরা কোনো ওই 11 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি চকলেট ডে, টিডি ডে, হ্যান্ডে টেন ডে, ভ্যালেন্টাইন্স ডে, সব বাদ আমাদের জন্য বিয়ের সাথে মানে ম্যারেজ ডে দ্যাটস সামথিং স্পেশাল। আর যেরকম আমি শুনেছিলাম সেটা হচ্ছে আপনারা যদি আপনার ওয়াইফকে খুশি করার জন্য যে কোনো অ্যাক্টিভিটি করেন সেটার জন্য আপনারা স্বভাব পাবেন। সো কেন এত সময় নষ্ট করছেন, কেন এরকম হারানোর হিসেবে আসেন, এগুলো বাদ দেন, একদম বি ফ্রি, ট্রাই টু টেক থিংস ইন দ্য হালাল ওয়ে। এতদিন যা হয়েছে সেগুলোর জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চান, এবং দোয়া করি আপনাদের সবার কাছে যেন আল্লাহ তালা আপনাদের এই যে অবস্থায় আছেন এই ছেলে থেকে ব্যাপারটা বিয়ের দিকে নিতে সহযোগিতা করুক, আপনাদের প্রতি আরও জিনিসটা সহজ করে দিক। সো এটাই দোয়া রইল। আর আপনাদের জন্য আজকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে,
রিদমিক ল্যাবসের পক্ষ থেকে। রিদমিক কিবোর্ড ব্যবহার করেন এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন, স্পেশালি আমিও প্রায় আমার আম্মুকে আব্বুকে যে বাংলায় ভয়েস টাইপিংটা শিখাই দিয়েছিলাম, মানে কথা বললে টাইপ হয়ে যায়। সো রিদমিক কিবোর্ড গত 9 বছর ধরে আপনাদেরকে মারাত্মক লেভেলে সাপোর্ট দিয়ে আসতেছে। ইটস আ নন প্রফিট নন কমার্শিয়াল অ্যাপ, মানে ফ্রি, বুঝতেছেন তো। সো এই অ্যাপটা যারা বানাইছে তারাই আপনাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে এবছর তো বইমেলা হলো না করোনার জন্য, এত খারাপ একটা পরিস্থিতি গেল, গত বছর মতো ইন্টেন্সিভ যে এই বছর হবে সেরকম কিছুই কিন্তু হয়নি, সবাই আপসেট। বাট তারা আপনাদের জন্য একটা খুশির খবর আনতেছে, সেটা হচ্ছে বইটই অ্যাপ। এই বইটই অ্যাপ দিয়ে কী হবে, বইটই অ্যাপ দিয়ে আপনারা ঘরে বসে কোনো রকম ঝামেলা ছাড়া 350-এরও বেশি ফ্রি ই বুক পড়তে পারবেন, মানে বই পড়তে পারবেন এই অ্যাপটা দিয়ে খুব ইজিলি। এছাড়া 2000-এরও বেশি বই নিয়ে টোটাল একটু পেইড হবে, সেগুলো নিয়ে কিন্তু একটা ডিজিটাল বই মেলার মতো একটা পরিস্থিতি আপনাদের সামনে নিয়ে আসছে। এখন বলতে পারেন ভাই বই কিনবো, টাকা পয়সার ব্যাপার তো আছে, সেটা আছে, বাট যারা আমার ভিউয়ার্স তাদের জন্য স্পেশালি একটা কোড আমি দিয়ে দিচ্ছি, kinGOPoLY50, এই যে এদিকে দেখতে পাবেন হয়তো kinGOPoLY50, এই কোডটা আপনি যদি ইউজ করেন বই পারচেসের সময় তাহলে কিন্তু আপনারা ফ্ল্যাট 50% ডিসকাউন্ট পাবেন। ইয়েস, কথাটা রাইট, 50% ডিসকাউন্ট। সো এই কোডটা আপনারা ব্যবহার করতে পারেন পারচেস করার সময় আর উপভোগ করতে পারেন 50% ডিসকাউন্ট। সো দেরি কিসের, বইটই অ্যাপটা এখনই আমাদের ডিসক্রিপশন বক্সের যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে ডাউনলোড করে ফেলেন, আর বই পারচেসের সময় কোডটা ব্যবহার করে নেবেন, তাহলে কিন্তু ইজিলি 50% ডিসকাউন্টটা উপভোগ করতে পারবেন। সো আজকের জন্য এতটুকুই গাইজ, আশা করি মোটোটা সেম থাকলো। আমরা মুসলিম হিসেবে সব ধরনের এই ধরনের দিবসগুলোকে অ্যাভয়েড করবো যেটা আমাদের মানে শরিয়াকে কন্ট্রাডিক্ট করে পুরোপুরি। আর অবশ্যই আমি রিকোয়েস্ট করবো প্রপার চ্যানেলে কমিউনিকেশন করে বিয়ে সাথে ব্যাপারে জিনিসগুলো আগান, আল্লাহ তাআলা আপনাদের এই মনের কষ্টটা থেকে আর কি আপনাদেরকে পরিত্রাণ দান করুক, হারাম অবস্থা থেকে হালাল অবস্থায় চলে আসার সুযোগ করে দিই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিতে হবে, আর ভিডিওটা শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। সো টিল দেন এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এতটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ।